এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বুধবার পশ্চিম থানার অন্তর্গত রাজনগর এলাকার একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যদিও অগ্নিকাণ্ডের কারোর আহত অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িঘরগুলি। স্থানীয় মানুষজন জানিয়েছে বাড়ির মালিকের নাম শীতল বণিক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ছুটে আসলেও তাদের দুটি মেশিন খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয় মানুষের বক্তব্য। আমরা বাড়িতে আসিলাম, ভাত খেতাম, বুঝলাম হঠাৎ করে শুনি আগুন লাগলো। আগুন লাগা শুনে দৌড়ায় আইলাম। আয়াদি আমাদের পাড়ার এলাকার ছোট ভাই, আমাদের ক্লাবের সদস্য, বাবার নাম হলো গোপাল বণিক, হ্যাঁ নাম হলো গোপাল বণিক, বাবার নাম হলো শীতল বণিক। আয়া দেখলাম আগুন লাগলো, এবার লগ লক 1905-এ ফোন করলাম, 1905-এ ফোন করলাম, পরে লক লক এরা তৎক্ষণাৎ 5-2 মিনিটের মধ্যে এরা গাড়িটারি ফাটাই দিছে। আওয়ার পরে দুইটা মেশিন, পুরোটা মেশিন খারাপ। এরপরে পরে গাড়িটা আইছে, গাড়িটাও খারাপ। এবার আবার এরা স্টার্ট করছে, তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে পুরো বাড়িটা দুলিশ্যাত, কিচ্ছু নাই বাড়ির মধ্যে। একটা যে চুলা নিব, চুলা নেওয়ার মতো ক্ষমতা নেই আগুনের সব। কেউ কি আহতটা হতেছে না? কেউ আহত তো আর কোনো খবর নেই। খুব একটা ভয়ানক পরিস্থিতি গেছে এই এলাকার মধ্যে, খুব একটা। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা, আগুনের ভয়াবহতার কারণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগেই বাড়িটি ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। একটা আগুন লাগছে শুনলাম, দেখছি আই আমরা দেখি অটারটা ঢুকে না, এবার পাম্প ঢুকাইছে, এবারে আবার তো দুইটা পাম্প পাঞ্চি, চারটা সিলিন্ডার পাচ্ছি। এর দিকে লাগবে একটু বুঝি নেই, এখন আমরা বুঝি নেই, এটা ইনভেস্টিগেশন করে থাকুন। আপনাদের মানে এখানে আসতে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা আছে না। পাবলিক পাবলিক সাংঘাতিক হেল্পফুল, কিন্তু আমরা রাস্তা নাই, গাড়ি ঢোকার, ভেহিকেল ঢোকার কোনো আমরা রাস্তা নাই, যার জন্য এটা দিকে। আচ্ছা, আরেকটা অভিযোগ করলো দাঁড়াবো, মেশিন আপনাদের বলে খারাপ ছিল, এটা কি মেশিন সামান্য তো খারাপ দেখো ঠিকই। এতে কতক্ষণ বিলম্ব হয়েছে আপনাদের আগুন নিভাবে? অভিযোগ 10-15 মিনিট আপনারা শুধু চেষ্টা করছেন মেশিনটা চালু করার জন্য, কিন্তু হয়নি। তারপর বাধ্য হয়ে আবার নতুন একটা মেশিন আনতে হচ্ছে আপনাদের? না না, যখন আপনার বড় গাড়ি ঢুকছে তখন আমি দুটা পাম্প আনছি, যেহেতু আগুনটা যাতে এক্সটেন্ড না হয়, একবার আরেকবার যাতে স্প্রেড আউট না হয়, শুধু আমি এই জন্য দুটা পাম্প আনছি। তবে বাড়িতে ঢোকার রাস্তার পরিসর ছোট থাকার ফলে তাদের বাড়িতে ঢুকতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন তারা। বাড়ির ভেতর থেকে 4টি গ্যাস সিলিন্ডার খুঁজে পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমি এখনো মানে ডিটেলসটা জানি না কিসের থেকে মানে আগুনটা লাগছে, তবে আমি যতটুকু জানলাম যে সিলিন্ডার থেকে ওই সমস্যাটা হয়েছে। বাড়িটা কার ছিল? বাড়িটা শীতল বণিক। কয়টা ঘর পুরানো গেছে দেখলাম তো, ওদের 4টা থেকে 5টা এরকম ঘর পুরানো গেছে। তাদের পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে আপনার? না, পরিবারে এখনো কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। ভর দুপুরে গণবসতি এলাকায় এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও সবার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রচেষ্টার পর আয়ত্তে আসে আগুন, তবে ঠিক কিভাবে এই আগুন লাগলো সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা দিতে পারেনি কেউই। যাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের মানসিক অবস্থা খারাপ থাকার জন্যই এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।